আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি। আমি গাজী মাহবুবা রানী। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। অনেকদিন ধরে ভাবছি আমি ভয়েস দিব, আমার টোন ভালো না, তাই ভয়েস দিই না আমি সচরাচর। আজকেও হয়তো পরে শোনার পরে ভালো লাগবে না, তারপরেও একটু দুঃসাহস করছি। ছোটো ছেলে মোয়াজকে খাতনা করালাম। অনেক দিন আগে থেকেই ট্রাই করছিলাম যে বেশি বয়স হওয়ার আগেই করিয়ে দিব, কিন্তু মা দেশের বাইরে ছিল, তাই সাহস করতে পারিনি। একা একা কীভাবে কী করব, তো আম্মার সাথে সে কাজটা করে ফেললাম। আলহামদুলিল্লাহ সব ঠিকঠাক মতনই হয়েছে, ও একটু এখন ভালোই আছে। গেস্ট আসবে তাই সকাল থেকে টুকটাক কাজ গুছিয়ে ফেললাম, ঘর গোছানো, রান্না টান্না সেরে ফেলা। আমি অবশ্য রান্না করিনি, আমি হেল্প করেছি। তো রান্না শেষ হয়ে গেছে, এখন রান্না টেবিলে সার্ভ করে দিচ্ছি, যদিও গেস্ট এখনও আসেনি, তবে এসে পড়বে। আমার আবার মেহমান আসলে তাদেরকে বসিয়ে রেখে রান্না করা, তারপর টেবিলে সার্ভ করা ভালো লাগে না, কারণ গেস্ট আসলে তাদের সাথে বসে বসে গল্প করাটাই আমার বেশি ভালো লাগে, তাই এসব কাজ আমি আগেই গুছিয়ে ফেলি। পৃথিবীটা এক অদ্ভুত জায়গা, আমরা একরকম ভাবি আরেক রকম হয়, আবার অনেক সময় অনেক কিছু এক্সপেকটেশনের বাহিরেও হয়ে যায়, তখন অনেক বেশি ভালো লাগে, আনন্দ লাগে সেই সময়গুলো। তো যাই হোক, বাচ্চাদের পরীক্ষা, মোয়াজের খাতনা, তারপর ফ্যামিলির বিভিন্ন ঝামেলার মধ্যে দিয়ে সময়গুলো চলে যাচ্ছে, তারপরেও আল্লাহ আলহামদুলিল্লাহ যে অবস্থায় রেখেছেন, ভালো রেখেছেন, আল্লাহর কাছে হাজার শুকর সব কিছুর জন্যে। কারণ এই সময়টা অনেক বেশি ক্রিটিক্যাল সবার জন্যে, আমরা করোনার একটা ক্লান্তি লগ্ন পার করে এলাম। প্রায় 2019 থেকেই আমরা গৃহবন্দী জীবনযাপন করছিলাম, অবশ্য আমি এমনিতে একটু ঘর কোনো স্বভাবের, কাজেই ঘরের মধ্যে থাকাটা আমার জন্যে নতুন কিছু না, আর আমার কাছে তেমন অদ্ভুত লাগে নেই। যা খুশি বলো। এটা তো সেই কত বছর আগের পরীক্ষার দৃশ্য, তুমি এখানে কি করে অ্যাড করে দিলা? এটা আবার কবে কার জিলাপি? জিলাপি ভাই বিলকুল। হ্যাঁ করো। ফ্রেন্ডের বার্থডে কি লিখেছে? হ্যাপি বার্থডে টু দেয়ার নামিরা। নামিরা, ও নাইস। Here's the first one. এটার ভিতরে কি? এটার ভিতরে আছে চকলেটস আর হেয়ার ক্লিপ। এখন অনেক রাত হয়ে গেছে, এডিটিং শেষ করেছি প্রায়। এই যে গিফট, মেয়ের ফ্রেন্ডের বার্থডে। যাই হোক, অনেক রাত হয়ে গেছে, আজ আর নয়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায় নিচ্ছি।